এই যে এই যে এই যে বাঘের পায়ের ছাপ। আমরা যাত্রা শুরু করেছিলাম চট্টগ্রাম থেকে, এখন ঢাকা পেরিয়ে আমরা এক্সপ্রেস হাইওয়ে মাওয়া টোল প্লাজায়। পুরো রাস্তায় অস্বাভাবিক রকমের কুয়াশা। পদ্মা সেতুর টোল অসম্ভব সুন্দর, খুলনার ইতিতিমির এলাকা। সদ্যোধৃত হয়ে এখন জেল কোর্টের দিকে চালান দিচ্ছে সামনে অফিসার্স কনস্টেবল। এটা হচ্ছে আশা সিংদের বাড়ি স্বর্ণকমল। খুলনা জিরো পয়েন্টে চুইজালের গরু মাংস খেতে এসেছি। এখানে যতগুলো হোটেল আছে সবগুলোর মধ্যে মোটামুটি জনপ্রিয় হচ্ছে কামরুলের হোটেল, আর একটা আছে আব্বাসের হোটেল। এখানে এই জিরো পয়েন্টের জন্য নাকি কামরুলের হোটেলটাই বেস্ট। দেখি আমরা ট্রাই করি খাবারের জন্য হাহাকার। আমরা এসছি হয়তো একটু দেরিতে নামাজের পর, এখন সবাই এখানে দাঁড়িয়ে আছে। এখানে সিস্টেমটা ভিন্ন, এবার নিয়ে আসবে যার যেটা পছন্দ সেটা নেবেন। আমরা এখন খান জাহান আলী রহমতুল্লাহের মাজারের দিকে। আজ আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বনজ আর মংলায়। আমরা এখন মংলায় পৌঁছে গেছি, আজকে রাত্রে এখানে আমরা কাটাবো। এই যে আমাদের থাকার স্থান মংলা, বিএনএস মংলায়। বেশ ভালো একটা রুম পেলাম। কালকে সকালেই আমাদের যাত্রা হবে সুন্দরবন।